বাংলার পক্ষে আর বাংলার বিপক্ষের মধ্যে বিভাজন হয়েছে। হ্যাঁ দাদা, আমি আবার বলছি, আমি 511টা সভা, 38,000 কিলোমিটার গোটা বাংলা জুড়ে ট্রাভেল, গাড়িতে বলুন বা ট্রেনে বলুন, করে আমি বুঝেছিলাম দিদির পক্ষে সাইলেন্স শুনানি কেন জানেন। আমি কখন কথাটা গ্যারেন্টি দিয়ে বলতে পেরেছিলাম, দেখুন আমি মন্ত্রী নই, বিধায়ক নই, সাংসদ নই, আমারও তো একটা ভয় আছে, দল যদি হেরে যায় তাহলে আমি জানি আমার জন্য কতটা ইনসিকিউর হতে পারতো সেটা। আমি তাও গ্যারেন্টি দিয়ে কেন বলে গেছি জানেন, আমরা 200 উপরে পাবো। রাস্তাঘাটে যখনই কোনো মানুষ যায়, যারা ধরুন আমায় চেনে না, সেভাবে কি কি মনে হচ্ছে তাদের, কে জিতবে? না, বিজেপি জিতবে, সবার উত্তর। তারপরে তাদের যখন জিজ্ঞাসা করতাম আপনি কি চান বিজেপি জিতুক, এমন ভাবে না 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 বলতো না দাদা, দেখে মনে হচ্ছে বিজেপি নামটা শুনেই তারা আঁতকে উঠছে। বলতো না ভাই, আমরা তো চাই দিদি আসুক, কিন্তু চতুর্দিকে দেখে মনে হচ্ছে যে বিজেপি মনে হয় এসে যাবে। এটা ছিল বাংলার হাওয়া। এটার দ্বারা কি প্রমাণিত হয়? 2016 মমতা সুনামি ছিল, 2016 মমতা সুনামি ছিল, এবার মমতা আমফান বইল, মমতা আমফান। কেন জানেন? কারণ তৃণমূল কংগ্রেস এবার 47% ওপরে ভোট পেয়েছে, যেটা কখনো হয়নি। আর সব কটা এক্সিট পোল মিথ্যা প্রমাণিত। হ্যাঁ, কেউ বিজেপিকে এগোচ্ছে, কেউ একে এগোচ্ছে। আমি তো আজকে রিপাবলিক টিভি যারা সার্ভে করছিল, কি আনন্দ মুখে রিপাবলিক বাংলার লোকগুলো টিভি চ্যানেলে বসে সার্ভে দিন, হ্যাঁ বিজেপি এগিয়ে আছে, কি বলবেন? দিদি তো গেল, ও দাদা দিদি গেল না গো, তোমাদের ভবিষ্যৎ চুল হয়ে গেল, বুঝলে? হাওয়াই চটি আমি বারবার স্লোগানে বলেছিলাম, এবার সাদা শাড়ির লড়াই হবে দামি সুটের সাথে, হাওয়াই চটির লড়াই হবে মোটা বুটের সাথে। হাওয়াই চটি সাদা শাড়ি জিতেছে, দামি সুট মোটা বুট হেরেছে। আমি বলেছিলাম মহিষাসুরের দুর্গার লড়াই হয়, সেই লড়াইতে বারবার শুরুতে অসুরে গিয়ে থাকে, অসুরের 1,00,000 সেনা থাকে, ব্রহ্মার বর থাকে, কিন্তু যুদ্ধের শেষে আমরা যখন অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাই, তখন দেখি এই সামান্য নারী দুর্গা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু তার পায়ের কাছে প্রবল প্রতাপশালী আর মহিষাসুরের বুকটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আমার কবিতায় বলেছিলাম, আকাশ মেতেছে তব ফুৎকারে মঙ্গল শঙ্খের, আকাশ